नमस्कार बंधुरा, ठाकुरनगर उत्तर चब्बीस परगना থেকে আমি অনিমেষ রায়। অনেক দিন আমাদের কোনো ভিডিও খুব একটা প্রকাশিত হচ্ছে না, কারণ বেশ কিছু কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। বিশেষত আমরা এখন যে কাজগুলো নিয়ে বেশি ব্যস্ত আছি সেগুলো হচ্ছে যে মানে হ্যাচিং। এতদিন তো আমরা শুধুমাত্র নার্সিংই করতাম, মানে আমরা যেটা করি সেটা হচ্ছে যে খুব বিভিন্ন হ্যাচারি থেকে, ভালো ভালো হ্যাচারি থেকে আমরা ছোটো আকারের মাছগুলোকে এনে আমাদের বায়োফ্লক ট্যাঙ্কে রাখতাম, বা এখনও সেই কাজটাই করি। রেখে সেই সিডগুলোকে একটু বড় করে এবং অবশ্যই উন্নত মানের সিড বায়োফ্লক থেকে বায়োফ্লকে আমরা সাপ্লাই করতাম। কিন্তু আমরা এই জায়গাটাতে শুধুমাত্র থেমে থাকিনি, আমাদের কাজ কিন্তু আরও অন্যরকমভাবে চলছে। এবং যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা কিন্তু সেটা জানেন। এই কিন্তু আমাদের সেই 3400 টাকার ট্যাঙ্ক, যে ট্যাঙ্কটা আমরা বানাতে আমাদের টোটাল কস্টিং হয়েছিল 3400 টাকা। এবং আজকের দিনে দাঁড়িয়ে মানুষ যে বলছে যে বায়োফ্লকটা খুব একটা লাভজনক নয়, অনেকে লস করছেন, কিন্তু যদি আমরা সঠিক পরিকল্পনা মেনে, যে কোনো বিজনেস যদি সঠিক পরিকল্পনা মেনে না করা যায়, সঠিক নলেজ নিয়ে না এগোনো যায়, তাহলে তো লস হবেই। তো সেরকম কিছু মানুষেরই লস হচ্ছে, নতুন কিছু মানুষের লস হচ্ছে। কিন্তু দেখুন, মাত্র এখানে ট্যাঙ্ক 3400 টাকা আর মেশিনারিজ দিয়ে 10,000 টাকাও, অল মানে সমস্ত কিছু দিয়ে এখানে 10,000 টাকাও খরচ হয়নি। কিন্তু আপনাদের চোখের সামনে দেখিয়ে দেব যে মাত্র এক মাস সময়ের, আজকে আমরা মাপ ছেড়েছি 21 দিন, এক মাসে এখান থেকে পুরো টাকাটা আমরা তুলে নিতে পারি কিনা সেটা আপনাদের আজকে চোখের সামনে দেখাবো। তো বায়োফ্লকটা এটাই, বা যে কোনো বিজনেস আসলে তাই, যে আপনাকে শুধুমাত্র কাজ করে গেলে হবে না, তার সঙ্গে সঠিক কিছু পরিকল্পনা রাখতে হবে, সঠিক কিছু নলেজ রাখতে হবে। তো আমরা কিন্তু বায়োফ্লকে এই প্রফিটগুলো করছি, এবং সেটা আজকে থেকে না। আমরা কিন্তু ট্র্যাডিশনাল ফার্মিং করি না। ট্র্যাডিশনাল ফার্মিংয়ের ভিডিও বা হারভেস্টিংয়ের ভিডিও আমার চ্যানেলে এক বছর আগে আপনারা দেখেছেন। সেখানে আমরা 3 কুইন্টাল মতো, একটা 10,000 লিটার ট্যাঙ্ক থেকে 3 কুইন্টাল মতো ভিয়েতনামি কই কিন্তু হারভেস্ট করে দেখিয়েছিলাম। আর গত এক বছরের বেশি সময় হয়ে গেছে, আমরা কিন্তু ট্র্যাডিশনাল ফার্মিংয়ে এখন আর নেই। কিন্তু তার মানে কিন্তু এটাও নয় যে আমরা প্রফিট করছি না, আমরা তার থেকে অনেক বেশি গুণ প্রফিট করছি। এইবার আপনারা বিচার করুন আমি যে এখান থেকে কি আসতে পারে। এটা একটা 15,000 লিটার ট্যাঙ্ক, 10,000 লিটার জল রাখা আছে, এবং কম বেশি প্রত্যেকটা জায়গায়, দূরে অতটা বোঝা যাচ্ছে না যেহেতু ওদিকটা অন্ধকার, কম বেশি প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পরিমাণ মাছ এখানে আছে। এখানে আমরা ডিম ফেলেছিলাম, কই মাছের ডিম, সেটা আমরা ফেলেছিলাম, এবং পুরো জায়গাটা জুড়ে কিন্তু এখন মাছের পোনাগুলো দাঁড়িয়ে গেছে। তো যারা বলতো যে বায়োফ্লকে ছোট মাছ নিয়ে বায়োফ্লকে বাঁচাতে পারবো না বা সম্ভব না, তাদের জন্য কিন্তু আমরা দেখিয়ে দিলাম, আগের ভিডিওটা একটু খেয়াল করবেন, যে বায়োফ্লকে ডিমও ফোটানো সম্ভব, মাছের ডিম এনে সেখান থেকেও কিন্তু ফোটানো সম্ভব। এগুলো এখন 21 দিনে মোটামুটিভাবে এই মাছগুলো আছে। আপনার ধরুন আমার যেটা আইডিয়া বলছে 10,000 লাইনে মাছগুলো আছে, আর এক সপ্তাহের মধ্যে এটা যখন 3 থেকে 4,000 লাইনে চলে আসবে তারপর থেকে আমরা এই মাছগুলোকে সাপ্লাই করব। টোটালি এদের প্রায় জন্মই বলতে গেলে বায়োফ্লকে, এবং বায়োফ্লকেই এরা প্রতিপালিত হচ্ছে। এবং আরেকটা বিষয় যে বায়োফ্লকে আমরা ডিম থেকে এই পর্যন্ত করতে পেরেছি, এরপরে আমরা যে হ্যাচিংটা করবো, হ্যাচিংটাও আমরা নিজেরা শুরু করছি। তো সেই হ্যাচিংটাও কিন্তু আমরা এরপরে বায়োফ্লকে শুরু করব। এরপরে সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশান আমাদের তৈরি হবে, এবং নেক্সট ইয়ার, এবছর আর শুরু করতে না পারলেও নেক্সট ইয়ার কিন্তু আমরা গিফট তেলাপিয়া বা মনোসেক্স তেলাপিয়া এগুলোরও হ্যাচিং শুরু করব। আমাদের কইয়ের হ্যাচিং এই বছর থেকে শুরু হবে, আর মনোসেক্স এবং গিফট তেলাপিয়া এটা কিন্তু নেক্সট ইয়ার থেকে আমাদের শুরু হয়ে যাবে। কারণ আমরা এবছরটায় আমরা শুধুমাত্র নার্সিং করে দেখলাম আমরা স্যাটিসফাইড নই, এমন কোনো হ্যাচারি নেই যে সঠিকভাবে সঠিক মানের সিড বা যে কোয়ালিটির সিড আমরা বায়োফ্লকে এক্সপেক্ট করি সেরকম সিড আসলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখনও তৈরি হয় না। তো আমাদের পুরো টিমের যেটা অঙ্গীকার বা ইচ্ছা আছে যে আরও উন্নত কোয়ালিটির সিড, মনোসেক্স তো 100% সেটা মনোসেক্স হবে, সব রকম
মনোসেক্স তৈরি করার সব রকম যে পদ্ধতি আছে সেগুলো মেনে টেম্পারেচার মেনটেন করে মনোসেক্স তৈরি করব, এবং অবশ্যই সেগুলো ব্রিডিং করে তারপর আমরা মার্কেটিং করব। এবং তার জন্য বন্ধুরা আমাদের একটু সময় লাগবে। আর আপনারা যারা বলছে, আমি দেখছি যে হ্যাঁ, তো বন্ধুরা এইবার বায়োফ্লকের লাভ লস সম্পর্কে একটু বলি। অনেকে অনেক রকম দেখাচ্ছে, যেমন কেউ দেখাচ্ছে যে 500 কেজি 600 কেজি একটা 10,000 লিটার ট্যাঙ্ক থেকে হারভেস্ট করছে, আবার কেউ কেউ বলছে তার পুরোটাই লস হয়েছে, 100 কেজিও সে পারেনি। তো আমি বলবো বায়োফ্লক এমন একটা টেকনোলজি, এখানে আসলে লস হওয়ার কোনো কারণ নেই। এরকম জায়গায় আপনারা ছোটোখাটো আকারে কিছু টাকা ইনভেস্ট করতেই পারেন, আস্তে আস্তে কাজের মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে আপনি কাজ শিখে যাবেন, এবং আপনার যোগ্যতা অনুযায়ী বা আপনার ক্ষমতা অনুযায়ী কিন্তু অবশ্যই আপনি প্রফিট পাবেন। দেখুন, আমাদের টিমের একটা ক্ষমতা আছে, আমরা কিন্তু সেই অনুযায়ী প্রফিট করছি, সেটা কালচার করেই, এমন নয় যে অন্য ট্রেনিং বা কোনো কিছু সেগুলো আমরা বাদই দিলাম, আমরা কালচার করেই কিন্তু অনেক যথেষ্ট ভালো প্রফিট করছি। প্রফিটের জায়গাটা আমি অত দেখাতে চাই না, কারণ সেটা হয়তো সবার পক্ষে নাও সম্ভব হতে পারে। আরেকটা প্রমাণস্বরূপ একটা, তো এটাই আমি বলবো যে 30 বছর ধরে একটা কালচার বায়োফ্লক টেকনোলজি এটা চলছে সারা বিশ্বে, 30 বছর বা 50 বছর ধরে এটা চলছে। তো এটাকে আজকে আমরা অল্প দিনের জন্য একটা কালচার করলাম, করে আমার লস হলো বলো সেটাকে আমরা বলে দিলাম যে এটা একটা ফ্লপ টেকনোলজি, সেটা কখনোই হতে পারে না। আপনি কাজ শিখুন, অবশ্যই এটা আপনার কাজে লাগবে। আর একটা প্রমাণস্বরূপ আমি একটা ভিডিও দেখাবো, উনি আমার কাছে, মানে উনি কোথাও থেকে ট্রেনিং নেননি, আমার সাথে ফোনে যোগাযোগ রাখতেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতেন। হোয়াটসঅ্যাপের আমি কিছু হোয়াটসঅ্যাপের আমি কিছু স্ক্রিনশটও দিয়ে দেবো যে তিনি আমার সঙ্গে, এবং সেখান থেকে চাইলে ওনার ফোন নাম্বারও আপনারা পেয়ে যাবেন স্ক্রিনশট থেকে, কিছু স্ক্রিনশট এখানে দিয়ে দেবো। যদিও আমি লিখে কোনো উত্তর দিই না, আপনারা জানেন হোয়াটসঅ্যাপে আমি ভয়েসের মাধ্যমে উত্তর দিই, তবে দেখবেন বিভিন্ন সময় উনি আমাকে প্রশ্ন করতেন। তো যাই হোক, তিনি এখন কিন্তু প্রায় 3.5 কুইন্টাল মতো কই মাছ প্রোডাকশান করেছেন। তো 3.5 কুইন্টাল একটা 10,000 লিটার ট্যাঙ্ক থেকে নটে যোগ, এবং তিনি এটা স্বীকারও করেছেন যে এটা তার একবারে আসেনি, সে ওনার আগে দুবার লস হয়েছিল, দুবার লস হওয়ার পরে কিন্তু থার্ড টাইমে উনি যে ভুলগুলো প্রথম দুবারে করেছিলেন সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এখন কিন্তু উনি খুব ভালোভাবে বায়োফ্লক করতে পারছেন, এবং 3.5 কুইন্টালেরও বেশি কিন্তু প্রোডাকশান তুলেছেন, এবং সেটা আপনাদের চোখের সামনেই থাকবে। যাই হোক, ক্যামেরাটা একটু ভার্টিক্যালি ক্যামেরাটা ধরা, প্রফেশনাল ক্যামেরাম্যান উনি নন, তবু একটু কষ্ট করে দেখে নেবেন, এবং দেখেই আপনারা বুঝতে পারবেন যে এখানে 3 কুইন্টালের উপরে বা 3.5 কুইন্টাল উপরে মাছ আছে, সেটা খাদ ভর্তি মাছ, আপনারা দেখে নিন। যাই হোক বন্ধুরা, আমার বক্তব্য আজকে এইটুকুই। চলুন আমরা দেখি ওনার ভিডিওটা কেমন, ওনার নামটা আমার মনে পড়ছে না, তবে ওনার ভিডিওটা চলুন দেখে নিই আমরা সরাসরি। আমি মালদা থেকে তাজামুল হক কাজল বলছি। আমি মোটামুটি প্রায় 9 মাস কালচার করছি, দুখানা কালচার এর আগে হয়েছে, মোটামুটি হয়েছে, খুব ভালো করতে পারিনি, তবে এবার কালচার মোটামুটি সাকসেস বলা যায়, কারণ এবার মানে 9 কিলো আমার মাছ আছে, কই মাছ আমার 3.5 মাসে আপনার যেটা আপডেট আমরা দেখাবো এক্ষুনি আপনাদেরকে, আপনারা দেখুন 3.5 মাসের আপডেট।